হাইকোর্ট সিবিআই তদন্ত দিলে আইপ্যাক ও ভাইপোকে প্যাক করব সন্দেশখালীতে দশ বছর ধরে মৎস্যজীবী পরিবারের মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো মাঝরাতে পিঠে তৈরি করার নাম করে সভা থেকে শাহি হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আইপ্যাক ও ভাইপোকে প্যাক করব। তেরোই মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা নির্বাচন এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য তার সমর্থনে রামপুরহাটের চাকপাড়ায় জনসভার আয়োজন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় উপস্থিত হওয়ার আগে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের সন্দেশকালীন মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে গেছে হাইকোর্ট সিবিআই তদন্ত দিলে আইপ্যাক ও ভাইপোকে প্যাক করব। সন্দেশখালীতে দশ বছর ধরে মৎস্যজীবী পরিবারের মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে করার নাম করে সন্দেশখালীর মহিলারা আজ জোট বেঁধেছেন জনকে জমি দিতে বাধ্য হয়েছে তৈরি উনিশের লোকসভা ভোটের পরে তিনজন বিজেপি কর্মীকে শাহজাহানের লোক খুন করেছিল নিশ্চিন্তে থাকুন সন্দেশখালীর বদলা আপনাদের নিতে হবে তৃণমূলের দুটো অস্ত্র একটা হামলা আর একটা মামলা যতজন মামলা খেয়ে জেলে গেছেন তাদের পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের আর পুলিশের লোকেরা মিলে এসব করছে আমাদের সন্দেশকালীন মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল আজকে হাইকোর্টে গেছে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে হাইকোর্টে এই আইপ্যাক আর ভাই পোকে সিবিআই তদন্ত হলে আমরা প্যাক করব এইটুকু জেনে রাখুন আপনারা সন্দেশ কালিতে দশ বছর ধরে এসসি পরিবারের ফিশারম্যান পরিবারের মহিলাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো মাঝরাতে রাতে পিঠা তৈরির নাম করে সন্দেশ কালীর শক্তি স্বরূপা দেবী মা দুর্গার ভূমিকা নেওয়া মাতৃমন্ডলী জোট বেঁধেছেন আজকে যতই ফেক ভিডিও প্রচার করুন না কেন আপনার পুলিশ মমতা ব্যানার্জির অস্বীকার করতে পারবেন উনিশ সালে লোকসভা ভোটের পরে দেবদাস মন্ডল প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল তিন বিজেপি কর্মীকে এই শাহজাহান বাহিনী খুন করেছিল একজনের দেহ এখনো পাওয়া যায়নি আজকে সেই প্রদীপ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচশোর মধ্যে চারশো তিরাশি কৃতকার্য হয়েছে আপনারা নিশ্চিন্ত থাকুন সন্দেশকালীর বদলা আপনাদের নিতে হবে মায়েরা রাজিত সন্দেশকালীর বদলা হবে তো তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো করবেন তো মায়েরা জোর সে বলুন খাওয়া বন্ধ হবে তো তাহলে ভোট পদ্ম ফুল চিহ্নে দিয়ে সোনার বাংলা গড়ুন তৃণমূলের দুটো অস্ত্র একটা হলো হামলা আর একটা হলো মামলা পুলিশের লোকেরা শুনে রাখুন একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিজেপির সরকার হলে এই আইওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব যতজন মামলা খেয়ে জেলে গেছেন তাদের হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে কি বলছেন তিনি শোনা বা আপনাদের আইওরা শুনে রাখুন বিজেপি সরকার হলে এই আইওদের বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি প্রসিডিংস করব শুনুন রাখুন যতজন মামলা খেয়ে জেলে গেছেন প্রত্যেককে বিজেপি সরকার এলে পাঁচ হাজার টাকা করে মাসে সংগ্রামে ভাতা আমরা দেব নিশ্চিন্ত থাকুন আপনার শুক্রবার বীরভূম লোকসভার পুরন্দরপুরে বিজয় সংকল্প সভায় শুভেন্দু বলেন তালিকায় সব নাম লেখা হচ্ছে লম্বা লিস্ট চিন্তার কোনো কারণ নেই এখানে সফল সভা করেছেন উত্তর বাগদি উত্তম হরিমন্ডল আমি এই দুজনের কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে যাব কালকে সন্ধ্যে ছটার পরে নুরুল অশ্বিনীদের যদি রাস্তায় ধমকাতে দেখেন আমাকে শুধু মোবাইল নাম্বারে মেসেজ করবেন আর ভোটের দিন যদি একজন কেউ পাড়ায় আটকে রাখে পোলিং স্টেশনের নাম বুথ নাম্বার শিউরি বিধানসভা আর পুলিশ স্টেশনের নাম আমাকে মেসেজ করবেন আমি কথা দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের স্বাধীন কিউআ পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি গোকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে দিইনি আমি পরিষ্কার বলছি যার ভোট সে নিজে দেবে মমতা পুলিশের কোনো রোল নেই আপনার একটা ভোটের মূল্য অনেক নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবো কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের তালিকায় নাম লেখা হচ্ছে লম্বা লিস্ট চিন্তার কোন কারণ নেই তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করেই দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মন্ডল আমাদের প্রিয় মন্ডল সভাপতি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব কালকে সন্ধ্যা ছটার পরে নুরুল অশ্বিনীদের যদি রাস্তায় দেখেন ধমকাতে আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন মোবাইল নম্বরে মেসেজ করবেন আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না যেমন পঞ্চায়েতে করেছে পোলিং স্টেশনের নাম বুথ নম্বর আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন আমি আপনাকে কথা দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি আমরা দিন হাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি মালদা জেলার রতুয়ার বাহার আলে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনিয়ার নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সি কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোন অধিকার নেই এই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের সন্দেশখালীর ভিডিও যদি সিবিআই তদন্ত হয় আইপ্যাক আর ভাইপোকে ব্যাক করে দেব প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে একই সঙ্গে তিনি পুলিশ সিভিক ভলেন্টিয়ার এমনকি আইসিডিসি কর্মী এবং মহিলা ভাতা মহিলা বার্ধক্য ভাতা বিভিন্ন ভাতার প্রসঙ্গেও তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে এই বাংলায় তাহলে মহিলারা পাঁচ হাজার করে টাকা পাবেন সিভিক ভলেন্টিয়ারদেরও চাকরি পাক্কা করে দেওয়া হবে এমনকি নয়া রণকৌশল নিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে অমিত শাহ মঞ্চেই ছিলেন শুভেন্দু অধিকারী রামপুরহাটের চাকপাড়ায় এখান থেকে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে